একটি স্বাধীন সার্বভৌম ও উন্নতিশীল দেশের সময়োপযোগী সুদক্ষ সিভিল সার্ভিস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি এবং স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটকে একীভূত করে 1984 সালের 28 এপ্রিল বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATC প্রতিষ্ঠিত হয়। সরকারের একজন অভিজ্ঞ সচিব বা সিনিয়র সচিব রেক্টর হিসেবে কেন্দ্র প্রধানের দায়িত্ব নির্বাহ করে থাকেন। এছাড়াও কেন্দ্রের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও প্রণয়নের জন্য 17 সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টর্স রয়েছে, যার নেতৃত্বের ভূমিকায় থাকেন সরকারের একজন মাননীয় মন্ত্রী। নবীন, মধ্য ও জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তাগণকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনমুখী স্বার্থ সুরক্ষায় নিবেদিত দেশপ্রেমিক, দক্ষ ও পেশাদার জনসেবক রূপে গড়ে তোলাই এই কেন্দ্রের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া প্রশিক্ষণ, গবেষণা ও ক্ষেত্রবিশেষে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে পরামর্শ প্রদান করাও কেন্দ্রের মূল কাজ। প্রতিষ্ঠার পর থেকেই চৌকস রেক্টরগণের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতায় এগিয়ে চলছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি। বর্তমানে এর রেক্টর মোহাম্মদ রকিব হোসেন, NDC। প্রশিক্ষণার্থী ও অংশীজনের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে শৃঙ্খলা, সততা, অংশগ্রহণমূলক উদ্ভাবনী চর্চা, দলগত চেতনা ও কার্যকর শিক্ষণ প্রভৃতি মূল্যবোধের চর্চা করে এ কেন্দ্র। অনন্য বৈশিষ্ট্যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অর্জন করেছে পেশাগত উৎকর্ষতা। দেশ বিদেশের অসংখ্য বরেণ্য ব্যক্তি BPATC পরিদর্শন করে প্রকাশ করেছে তাদের সন্তোষজনক অভিব্যক্তি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রশিক্ষণার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কেন্দ্রে রয়েছে মুক্তিযুদ্ধ কর্নার এবং স্বতন্ত্র মুক্তিযুদ্ধ গ্যালারি। কারিকুলামে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সোনার দেশ গড়ার প্রত্যয়, যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সাংস্কৃতিক আবহে জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ কেন্দ্রে উদযাপিত হয়। খেলাধুলা ও শরীরচর্চাও প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রশিক্ষণার্থীদের ফিজিক্যাল ফিটনেস ও বিনোদনের জন্য রয়েছে জিমনেশিয়াম, সুইমিং পুল, জগিং ট্র্যাক ও খেলাধুলার ব্যবস্থা। আরও রয়েছে ফিজিওথেরাপি সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র। কেন্দ্রে রয়েছে দেশের অন্যতম বৃহৎ গোলাপ বাগান, অর্কিডের সম্ভার ও দৃষ্টিনন্দন লেক। মানসম্মত প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচির মাধ্যমে যোগ্য ও পেশাদার মানব সম্পদ গড়ে তোলার পাশাপাশি একটি জ্ঞানভিত্তিক সিভিল সার্ভিস গড়ে তোলার লক্ষ্যে সুকুমার বৃত্তি চর্চার সংস্কৃতিতে উৎসাহিত করে এই কেন্দ্র। এই কেন্দ্রের প্রশিক্ষণগুলো মূলত 3 ধরনের: কোর কোর্স, বিশেষ কোর্স এবং সংক্ষিপ্ত কোর্স। প্রশিক্ষণ কর্মসূচির বাইরেও জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, কনফারেন্স সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় নিয়মিত। কেন্দ্রে রয়েছে একটি নিবেদিত গবেষণা অনুবিভাগ, সুশাসন, টেকসই উন্নয়ন, জনব্যবস্থাপনা, জননীতি ইত্যাদি গবেষণার মূল ক্ষেত্র। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও এগিয়ে আছে BPATC। কেন্দ্রের প্রায় সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তথ্য প্রযুক্তি, যেমন ই লার্নিং প্ল্যাটফর্ম, ERP সফটওয়্যার, ডিজিটাল লাইব্রেরি, বায়োমেট্রিক উপস্থিতি, ওয়েবভিত্তিক পরীক্ষা গ্রহণ ও অনলাইন মূল্যায়ন, ডিস্টেন্স লার্নিং, ই গভর্নেন্স, ইংরেজি ভাষা প্রভৃতি। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র একটি কার্যকর ও দায়বদ্ধ জনপ্রশাসন ব্যবস্থা গঠনে এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিকরণে অঙ্গীকারবদ্ধ। জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATC।